প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কিন্তু পরিবর্তন হয়। কোনো মাসে রান্নার গ্যাসের দাম বাড়ে, কোনো মাসে রান্নার গ্যাসের দাম কমে যায়। তো এই মাসে আজকের থেকে রান্নার গ্যাসের দাম পুরো দেশজুড়ে পরিবর্তন হলো। তো আপনাদের যদি এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, আজকের থেকে কিন্তু নতুন দাম প্রযোজ্য হয়েছে। অর্থাৎ আজকে রাত্রি 12টা থেকে যদি আপনারা কোনো রান্নার গ্যাস নেন, তাহলে কিন্তু আপনাকে নতুন টাকা দিতে হবে, অর্থাৎ নতুন যে দাম হয়েছে সেই অনুযায়ী টাকা দিতে হবে। তো কত টাকা দাম বাড়ানো হয়েছে, কত টাকা দাম কমানো হয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কত, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কত, সেই সমস্ত কিছু আমরা 2 মিনিটের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। বলা রয়েছে সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর, সরকারি তেল সংস্থাগুলো নভেম্বর মাসের জন্য এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদল না করার সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর মাসেও এইচপিসিএল, বিপিসিএল, আইওসি রান্নার গ্যাসের দামে কোনো বদল করেনি। একদিকে বাজারে আলুর দাম, পেঁয়াজের দাম এবং ডালের দাম মূল্যবৃদ্ধির মধ্যে রান্নার গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। তবে 19 কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম 78 টাকা বাড়ানো হয়েছিল গত মাসে। এর আগে শেষবার 14 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম জুলাই মাসে, অর্থাৎ জুলাই 2020-তে 4 টাকা বাড়ানো হয়েছিল। এর আগে জুন মাসে দিল্লিতে 14.2 কেজি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম 11.50 টাকা বাড়ানো হয়েছিল। সেই মাসে অবশ্য গ্যাস সিলিন্ডার 162.50 টাকা সস্তা হয়েছিল। দেশের সবথেকে বড় তেল সংস্থা আইওসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গত মাসে যা দাম ছিল এই মাসেও তাই থাকবে। অর্থাৎ নভেম্বর মাসেও অক্টোবর মাসের মতনই রান্নার গ্যাসের দাম থাকবে। দিল্লিতে 14.2 কেজি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম 500-594 টাকা স্থির হয়েছে। মুম্বাইতে 594 টাকা, চেন্নাইতে 610 টাকা এবং কলকাতাতে 620 টাকা স্থির হয়েছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বর মাসে 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। চেন্নাইয়ে সবথেকে বেশি, অর্থাৎ 78 টাকা বৃদ্ধি করা হয়েছে 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম। 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 1394 টাকা, 1354 টাকা। কলকাতা এবং মুম্বাইতে 76 টাকা বেড়ে প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় দাম বেড়ে হয়েছে 1296 টাকা, অর্থাৎ 1296 টাকা এবং মুম্বাইতে দাম হয়েছে 1189 টাকা। দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডার, অর্থাৎ 19 কেজি সিলিন্ডারের দাম হয়েছে 1294 টাকা। সেই সঙ্গে আপনাদের আরও জানিয়ে দিই যে 1 নভেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে, এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারির পুরনো পদ্ধতি বদলে গিয়েছে। গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি করে ওটিপি পাঠানো হবে। সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে। সিস্টেম কোড যদি মিলে যায় তবে গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে, অন্যথায় কিন্তু আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন না। অর্থাৎ মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর, তার কারণ রান্নার গ্যাস সিলিন্ডারের কোনো দাম বাড়েনি। অক্টোবর মাসে যা ছিল সেম দামই রয়েছে নভেম্বর মাসে। শুধুমাত্র 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে সবথেকে বেশি বাড়ানো হয়েছে 78 টাকা চেন্নাইতে এবং সবথেকে কম বাড়ানো হয়েছে কলকাতাতে। সেক্ষেত্রে কিন্তু দাম কত হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করব আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।